আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি। আচ্ছা, জামান উনি যুক্ত হয়েছিলেন একটু আগে। জামান আপনি বলেন, আপনার লাইনটা কেটে গেছিল, আবার যুক্ত হয়েছেন বলেন। আমার আমার কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। যে টিভি দেখা, তারপর যে খেলাধুলা করা, এগুলা যে নিষিদ্ধ বা হারাম, এগুলো আমি কুরআন সুন্নাহর হাদিসে কোথায় পাবো এগুলা? সংশয়.com একটা পাতা আছে, সেটা হচ্ছে তথ্য ভান্ডার, ইসলাম ধর্ম তথ্য সমিতি, ঠিক আছে? ওই জায়গায় আপনি কোরআন হাদিসের সব রেফারেন্স পাবেন। খেলাধুলা করা হারাম, তিন ধরনের খেলাধুলা ছাড়া বাকি সব খেলাধুলা হারাম, এটা হাদিসে আছে। আপনাকে আপনি কি হাদিসগুলো দেখতে চান নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করেন, আমি হাদিসগুলো তাহলে বের করতে হবে আমার। একটু একটু অপেক্ষা করেন তাহলে। আর একটা কি বললেন, টিভি দেখা, তাই না? টিভি দেখা, ছবি ছবি তোলা। আচ্ছা আমি একটাকে বের করে দেখাচ্ছি। ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার আমি একটু বের করে দেখাচ্ছি, এক সেকেন্ড অপেক্ষা করেন। জাবের বিন আব্দুল্লাহ ও জাবের বিন উমাইর প্রমুখ বর্ণিত, তাদের একজন অপরজনকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিস খেলা যা আল্লাহর স্মরণের পর্যায়ভুক্ত নয় তা অসাদ, ভ্রান্তি ও বাতিল। অবশ্য চারটি কর্ম এরূপ নয়: হাতের নিশানা ঠিক করার উদ্দেশ্যে তীর খেলা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, নিজ স্ত্রীর সাথে প্রেম কেলি কলা করা এবং সাঁতার শিক্ষা করা। এই হাদিসটা আপনি পাবেন নাসাইর কুবরাতে, তাবরানির কবিরে, সিলসিলা সহিহাতে, এই নম্বরে পাবেন। এই হাদিসটার মান হচ্ছে সহি, জাবির ইবনু আবদুল্লাহ আনসারি এটা বর্ণনা করেছেন। এটা হচ্ছে একটা হাদিস যেখানে বলা হয়েছে যে এই চার ধরনের খেলাধুলা ছাড়া বাদ বাকি খেলাধুলা গুলা হচ্ছে নিষিদ্ধ, ঠিক আছে? আর একটা হাদিসে বলা হয়েছে যে দাবা খেলা হচ্ছে, যে ব্যক্তি দাবা খেললো সে যেন নিজ হাতকে শুকরের গোস্ত ও রক্ত দিয়ে রঞ্জিত করলো। এটা আপনি পাবেন মুসলিম শরীফের 2260 নম্বর হাদিসে। তো আচ্ছা সেটা সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সেই হাদিসটা আমার কাছে এখন হাতের কাছে নাই, দাবা খেলার হাদিসটা এই মুহূর্তে আমার কাছে নাই, তবে আপনাকে নাম্বারটা বলে দিচ্ছি। মুসলিম শরীফের 2260 নম্বর হাদিস, সেটা আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন, hadithbiri.com এ গিয়ে খুঁজে বের করতে পারেন। এই দুটো হচ্ছে খেলাধুলা বিষয়ক হাদিস এবং এই হাদিসগুলোর মান হচ্ছে সহি, এবং এই এখান থেকে এই জিনিসটাই প্রমাণিত হয় যে এই তিন বা চার ধরনের খেলা ছাড়া বাদ বাকি সমস্ত খেলা হচ্ছে নিষিদ্ধ। আরেকটা হচ্ছে টিভি দেখা, টিভি দেখাটাও ইসলাম অনুসারে নিষিদ্ধ হওয়ারই কথা, কারণ যে কোনো ছবি যারা তৈরি করে, যে কোনো মানে চলমান ছবি যারা তৈরি করে তাদেরকে যেহেতু রুহ দেওয়া যাবে না, সেহেতু এই সমস্ত ছবির উৎপাদন, ছবির বিপণন, ছবির দর্শন এই সমস্ত কিছুই হারাম করা হয়েছে। তবে বর্তমান সময়ে কিছু কিছু আলেম টিভি দেখাটাকে অ্যালাউ করেন, কিন্তু মানে প্রাচীনকালে যারা বড় বড় আলেম ছিলেন তারা সবাই বলেছেন যে এই ধরনের জিনিস ইসলামে হালাল নাই, কিন্তু বর্তমান সময়ে অনেকে এটা করে। ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাই, আপনাকে ভালো থাকবেন তাহলে। আমি আশিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব, প্রশ্ন করতে চাই দিজি, যে যদি আমরা তর্কের খাতিরে যদি ধরেই নি যে, যেমন ওনারা বলেন যে একটা মোবাইল তৈরি করতে গেলে তার কাছে সৃষ্টি একটা সৃষ্টিকর্তা লাগে, একটা ঘড়ি ধরতে লাগে সৃষ্টিকর্তা লাগে, এই মহাবিশ্বটা কি হয়েছে এমনি এমনি হয়েছে তাদের একটা সৃষ্টিকর্তা লাগে, আমি যে তাদের কথা যদি তর্কের খাতিরে এক মিনিটের জন্য যেমন অঙ্ক কষ্ট থেকে ধরে নেওয়া যায়, ধরে নি যে একটা এত এই মহাবিশ্ব তৈরি করতে একজন সৃষ্টিকর্তাই লাগে, তাহলে সেই সৃষ্টিকর্তার দ্বারা এই সেই সৃষ্টিকর্তার দ্বারা কোরআন নামক এই জঘন্য জঙ্গি পুস্তকটা কি লেখা সম্ভব হতো? সম্ভব হবে যদি ধরে নি সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তা যিনি মহাবিশ্ব তৈরি করেছেন, সবই কিছু সৃষ্টি করেছেন, তার তুলনায় পৃথিবীতে একটা ক্ষুদ্র ধুলিকণা, তার পক্ষে কোরআন নামক এই জঙ্গি পুস্তকটা কি লেখা সম্ভব? এক নম্বর কথা হচ্ছে ভাই, আপনি যেটা প্রথমে বলেছেন যে যে ইসলাম বিদ্বেষী তারা বলতেছে নাস্তিক নাকি ইসলাম বিদ্বেষী, এই ধরনের লোক হচ্ছে একদম গরু গাধা টাইপের লোক। যে কোনো মুক্ত চিন্তার মানুষ, যে কোনো মানবিক মানুষ, তারা
সমস্ত ধর্ম, সমস্ত বর্ণবাদ, তারপরে হচ্ছে গিয়ে যেমন ধরেন জাতি বিদ্বেষ, তারপর নাৎসিবাদ, এগুলোর বিরুদ্ধে হবে, এগুলোর বিদ্বেষী হবে, এটি স্বাভাবিক। আমি একজন ইসলাম বিদ্বেষী, আমি একজন হিন্দু ধর্ম বিদ্বেষী, আমি একজন খ্রিস্ট ধর্ম বিদ্বেষী, আমি একজন ইহুদি ধর্ম বিদ্বেষী, আমি একজন বর্ণবাদ বিদ্বেষী, আমি একজন রেসিজম বিদ্বেষী, আমি একজন হোমোফোব বিদ্বেষী, আমি এরকম অনেক কিছুর বিদ্বেষী, যারা হচ্ছে যে জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর আমি সমস্ত কিছু সম্পর্কে বিদ্বেষী, যে জিনিসগুলো মানুষ মানব সভ্যতার জন্য ক্ষতিকর আমি সবকিছু সম্পর্কে বিদ্বেষ পোষণ করি সেই সব জিনিস সম্পর্কে। এটা হচ্ছে এক নম্বর কথা, যারা এই ধরনের প্রশ্ন করে তারা মানে একেবারে গরু ছাগল লেভেলের মানে লোকজন, মাথায় মাথার ভিতরে কিছু নাই এবং এদেরকে এত পাত্তা দেওয়ারও কিছু নাই আসলে। আর দুই নম্বর প্রশ্নটা যেটা করেছেন যে ঈশ্বর মানে আল্লাহ যদি থেকেও থাকে, সে যদি মহাবিশ্ব সৃষ্টি করে থাকে, তার পক্ষে কি কোরআনের মতো একটা এরকম একটা জঙ্গিবাদী বই লেখা সম্ভব? এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ভাই, এটা তো সম্ভব। কারণ হচ্ছে আল্লাহ যে ভালো হবে, মহাবিশ্বের স্রষ্টা এরকম একটা যদি ক্যারেক্টার থাকে সে যে ভালোই হবে এমন তো ভাই কোনো গ্যারান্টি নাই। সে হতে পারে সে খুবই খারাপ ক্যারেক্টার, সে খুবই বদমেজাজি এবং রাগি, সে চায় মানুষে মানুষে মারামারি হোক, মানুষে মানুষে কাটাকাটি হোক, খুনাখুনি হোক, এটা দেখে সে হয়তো মজা পায়। যদি থেকে থাকে, ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি, যদি থেকে থাকে তার পক্ষে কোরআন লেখা অবশ্যই সম্ভব। এতে এটা এইটার এই যুক্তিতে কোনো সমস্যা নেই। আমরা তো আসলে বলতে পারি না যদি থেকে থাকে সে যে ভালোই হবে আমাদের মানে মন অনুসারে, আমাদের চিন্তা অনুসারে তার যে মানবিকই হইতে হবে, তার যে ভালোই হইতে হবে, এমন তো কোনো ভাই হার্ড অ্যান্ড রুল হার্ড রুল নাই যে ভালো হইতেই হবে। হয়তো সে খারাপ, হয়তো সে বদমাইশ একটা ঈশ্বর, এটাও এটাও তো হইতে পারে, তাই না? সমালোচনা করে লাভটা কি? শ্রীকৃষ্ণ ভুল মিথ্যা, যদি ইসলাম এটা বলতো ইসলাম ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ফোর বয় তাহলে জানতাম যে কম নাম্বার পেয়ে তারা আস্থাটা পাওয়া যায়, কিন্তু সবগুলো যখন বাতিল হয়ে গেছে আমরা সবাই মিলে তো ইসলামটাকে যে সেটাই যে আসল ভয় সেটাতে ভয় করে দিলে অন্য অন্য ধর্ম তার ভয় প্রমাণ করতে লাগে না, তাই তারা এত রেগে যায় কেন? ইসলামকে আক্রমণ করে এত রেগে যায় কেন? ইসলাম তো একমাত্র সত্য, বাদবাকি ভুয়া মিথ্যা, মিথ্যা জিনিস নিয়ে আমরা সমালোচনা করবো কেন? যেটা একমাত্র সত্য সেইটা যদি ভুয়া যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে তার অন্যগুলো আর ৪১৯৯টা তো আর প্রমাণ করতেই লাগে না। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক, আপনার কথা ঠিক। ঠিক আছে, ডিকের কাছে তাহলে আজকে বিদায় নিই। আর কিছু আশা করি, আর কথা তো শুনলাম আমরা মোটামুটি, আপনার কথা শুনলাম, পরে আরেকদিন তাহলে ডিকে আপনার কাছে কথা বলবো। আজকের মতো বিদায় নিলাম তাহলে ডিকে। হ্যাঁ হ্যাঁ, ওকে বিদায় করি। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, গুড নাইট।